हेलो दिस इज फरहाना वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर के खुबी मजादार एक्टा रेसिपी तैरी करे देखाबो, सेटा होच्छे काचा कांठालेर तरकारी। जी व्यूअर्स, खुबी मजादार एवं खुबी डिलिशियस। जारा तैरी करें बासाय तारा तो जानेनि एटार स्वादटा केमन, आर जारा तैरी करें ना किंबा कखनो शोनेननि तादेर जोन्नो आमार एई रेसिपिटी आपनादेर साथे शेयार करा। सो चलुन देखि किभाबे एई काचा कांठाल रान्ना करते हय়। काचा काठालेर तरकारी रान्ना करार जन्य प्रथमे आपनादेरके आमी देखिए दिच्छि किभाबे भाजनाटा तुलते हय়। आमार आगेर रेसिपिगुलोते आपनारा देखेछेन এই যে পেঁয়াজ এখানে তিনটার মতো নেওয়া হয়েছে মিডিয়াম সাইজের, গরম মশলার মধ্যে এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা আছে। এগুলোকে চার পাঁচটা করে দারচিনি আর চার পাঁচটা করে এলাচ দিয়ে এই ভাজনাটা তুলতে হবে সামান্য তেল দিয়ে। এটা যখন ব্রাউন কালার হবে তখন এটা পাটায় কিংবা ব্লেন্ডারে বেটে নিতে হবে। সো ভাজনাটা তোলা শেষ, এখন এটা ঠান্ডা হলে বেটে নিতে হবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিতে হবে পরিমাণ মতো, এখানে হাফ কাপের মতো তেল দেয়া হলো। এরপর তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এখানে প্রায় দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি করে দেয়া হলো। পেঁয়াজের মধ্যে তিনটা তেজপাতা দিয়ে দেয়া হয়েছে। এখন পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একটু। পেঁয়াজটা আরেকটু হতে হবে, জাস্ট একটু বাদামি কালার করতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে প্রায় এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা। আপনারা যদি এক কিলো করে করেন তাহলে একেবারে দুই চামচ দিয়ে দিতে পারেন। আর এখানে দেওয়া হলো লবণ, সেটা সিটিটা যাতে না করে। হলুদের গুঁড়ো প্রায় দেড় চা চামচের মতো দিয়ে দেওয়া হলো। কাঁচা কাঁঠালের তরকারিটা, কাঁচা কাঁঠালটা যেই তরকারিটা আপনাদেরকে রান্না করে দেখাবো, কাঁচা কাঁঠালটা আগেই বেছে ধুয়ে হালকা একটু সেদ্ধ করে রাখা হয়েছে। আপনারা এভাবে ফ্রিজে তৈরি করে রাখতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো এক চা চামচ মরিচের গুঁড়ো। মশলাটাকে দেখতে পাচ্ছে অল্প আছে, আমি ভেজে নিচ্ছি কারণ এটা এখনো এর ভেতরে মশলাটার ভেতরে পানি দেওয়া হয়নি। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঁচা কাঁঠালটাকে ধুয়ে বেছে সেদ্ধ করে সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে রাখা হয়েছে। এখন এটা এটা ফ্রিজে রাখা হয়েছিল, এখন এটা দিয়ে দেওয়া হলো এর মধ্যে। আপনারা ইচ্ছে করলে ইনস্ট্যান্ট কেটেও এভাবে রান্না করতে পারেন। আমার আম্মু আপনাদেরকে রান্না করে দেখাচ্ছে, আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। তো এটা এখন আস্তে জ্বালে, জাস্ট এইভাবে দেখতে পাচ্ছেন টেকনিকটা, এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আর নাড়া লাগলো না, মশলাটা কিন্তু চলে গেল। তো এটা এখন ঢেকে দিবে সম্ভবত, আমি ঢেকে দিবা। আর একটু যদি আস্তে জ্বালে রাখা হয় তাহলে কিন্তু অটোমেটিক এই বরফগুলো গলে যাবে। সামান্য একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে হাফ কাপের মতো, মশলাটা নিচে যাতে পুড়ে না যায় এবং মশলা এবং কাঁঠালের সাথে মশলাটাকে মিশিয়ে এভাবে দিতে হবে। এটা জাস্ট পাঁচ মিনিট লাগবে, এটা একদম অল্প মিডিয়াম হিটে যদি রাখেন তাহলে একেবারে এটা ছেড়ে যাবে, বরফটা গলে যাবে। সো এখন এটা ঢেকে দিতে হবে, ফিরে আসছি দশ মিনিট পর। দেখতে পাচ্ছেন প্রায় দশ মিনিট পর কাঁঠালটা একদম পানিটা ছেড়ে দিয়েছে। এখন গরম পানি এর মধ্যে অ্যাড করে দিতে হবে ঝোলটা। ঝোলটা
এখানে প্রায় 3 থেকে 4 কাপের মতো গরম পানি অ্যাড করা হয়ে গেল। এবার এটা একটু নেড়ে দিতে হবে। এখন এটা ঢেকে দিতে হবে। এখন এটা ঢেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। ফিরে আসছি 20 মিনিট পর। এখন এটা বলকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে প্রায় এখানে 2-3 মিনিট অপেক্ষা করা হয়েছে। এখন কিছু কাঁচা মরিচ মাঝখান দিক দিয়ে ছিঁড়ে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে, জাস্ট মাঝখান দিক দিয়ে অর্ধেক করে। এরপর আমি এটা ঢেকে দিচ্ছি। কাঁঠাল তরকারির মধ্যে আমরা বড়া ইউজ করে থাকি। অনেকে ডালের বড়াটা দিয়ে করে থাকে, আবার অনেকে মাংস দিয়ে রান্না করে থাকে। তো আমি আজকে ডালের বড়া দিয়ে আপনাদেরকে দেখাবো। তো ডালের বড়ার জন্য এখানে প্রায় 250 গ্রাম বুটের ডাল এখানে ভিজিয়ে বেটে নেওয়া হয়েছে। এখানে নেওয়া হয়েছে ধনিয়া পাতা কুচি 4-5 টেবিল চামচের মতো, পরিমাণ মতো লবণ 1/2 চামচ, এবং 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা। এখানে টোটাল 1 চা চামচ আছে। আর এখানে পেঁয়াজ আছে প্রায় 1 কাপের মতো, আর কাঁচামরিচ আছে 7 মতো। এখন এটা ভালো মতো মাখাতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম মসুরের ডালের বড়াটা খেয়ে থাকি, সো ঠিক এই একইভাবে জাস্ট এক্সট্রা হিসেবে আছে এখানে শুধু রসুন এবং আদা বাটা। আমরা সাধারণত রমজানে যেই বড়াটা তৈরি করি পেঁয়াজুটা, সেখানে আদা এবং রসুন বাটা দেই না। তো এটাতে যেহেতু বুটের ডাল, এটা আদা রসুন বাটা একটু দিতে হবে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো এইভাবে ঠিক এভাবে চটকিয়ে নিতে হবে ধনিয়া পাতা সহ সব কিছু। ফ্রাই প্যানে তেল গরম করে নেওয়া হয়েছে। এখন যে কোনো আপনাদের মন পছন্দ সাইজ আপনারা অ্যাড করে দিবেন। ঠিক এইভাবে ছোট বড় গোল চ্যাপ্টা যে কোনো সাইজে আপনারা এটা ভাজতে পারেন, যেহেতু কাঁঠালের তরকারিটার মধ্যে এটা দেয়া হবে। এইভাবে করে বড়াগুলো ভেজে নিতে হবে। প্রায় 10 মিনিট পর এখন ভাজনাটা দিয়ে দেওয়া হচ্ছে। ভাজনাটা দিয়ে এভাবে একটু নেড়ে দিতে হবে। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন এর মধ্যে বড়াগুলো দিয়ে দিতে হবে। এক চুলায় ভাজতে হবে, আর এক চুলায় ভাজা হলেই বড়াগুলো এই কাঁঠালের তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। প্রায় 20 মিনিট পর বড়াগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন জিরা 1 চা চামচ জিরার গুঁড়ো অ্যাড করে দিতে হবে। এখন 1 চা চামচ দেশি ঘি। এখন জাস্ট একটু নেড়ে দিতে হবে। ঠিক এইভাবে কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর ঘি দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল চলে এসছে। এখন আমি এটা চুলার জালটা বন্ধ করে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁঠাল তরকারি রান্না করার রেসিপি। আশা করি আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি যথাসময়ে আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। আরও সব নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।